যোগের আঙুল তুলল রাশিয়া। ক্রেমলিনের বক্তব্য কূটনীতিকদের সরিয়ে সেনা সতর্কতা দিয়ে রীতিমতো হযবরল অবস্থা সৃষ্টি করেছে ওয়াশিংটন। এতদিন সীমান্তে বেলারুশের সাথে যৌথ সামরিক মহড়া চালালেও সোমবার থেকে বাল্টিক সাগরে 20টি যুদ্ধ জাহাজ নামালো রাশিয়া। প্রশিক্ষণের কথা বলা হলেও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর কৌশলে গুরুত্ব দিচ্ছে পুতিন প্রশাসন। ইউক্রেনেও জোরালো রণপ্রস্তুতি। দেশটিতে গত সপ্তাহ থেকেই ধাপে ধাপে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার ঘোষণা এলো সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখার, যদিও এই মুহূর্তে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটিতে মার্কিন সেনা মোতায়েনের কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি দাবি বাইডেন প্রশাসনের। কূটনীতি এবং শান্তি আলোচনাকে গুরুত্ব দেওয়া হলেও সামরিক প্রস্তুতি বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে কর্মরত ন্যাটো বাহিনীর সহযোগিতায় সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 8,500 সদস্যের সেই বহর অবশ্য মিশনে পাঠানো বা ইউক্রেনে মোতায়েনের কোনো সিদ্ধান্ত আসেনি। এরই মাঝে ইউক্রেন সীমান্তে অতীতের তুলনায় সেনাবাহিনীর কলেবর ও শক্তিমত্তা বাড়ানোর ঘোষণা দিল ন্যাটো। পূর্ব ইউরোপে সেনা উপস্থিতি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে ন্যাটোর। মূলত অঞ্চলটির নিরাপত্তা এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষার জন্যই এই পদক্ষেপ। উত্তেজনা কমাতে রাশিয়ার সাথেও অব্যাহত থাকবে আলোচনা। এই উত্তেজনা ছড়ানোর জন্য আবারও পশ্চিমা বিশ্বের উস্কানিমূলক আচরণের দিকে আঙুল তুলল রাশিয়া। সংঘাত লাগার আশঙ্কা অতীতের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর উস্কানিমূলক কার্যক্রম পদক্ষেপেই আঞ্চলিক এই উত্তেজনা। পশ্চিমাদের আচরণ দেখলে মনে হবে তারা হিস্টেরিয়াগ্রস্ত। রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্য তো ছড়াচ্ছেই, সাথে যুদ্ধ বাধাতেও মরিয়া। স্যাটেলাইটের ছবিতে দেখা যায় ইউক্রেন সীমান্তে 4,000 মাইল এলাকা জুড়ে বিপুল সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। ট্যাঙ্ক, সেনা ও অন্যান্য সামরিক যান বহনের সক্ষম 6টি ল্যান্ডিং শিপও ভূমধ্যসাগরে পাঠিয়েছে পুতিন সরকার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। কিয়েভ থেকে যুক্তরাষ্ট্র আর ব্রিটেন কূটনীতিকদের সরানো শুরু করায় তুঙ্গে উত্তেজনার বারুদ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কি তবে আসন্ন? 2014 ক্রাইমিয়া দখলের মতোই কি আবার হানা দেবে রুশ সেনারা? বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবহরকে কিভাবে ঠেকাবে কিয়েভ? বিশেষজ্ঞরা বলছেন 7 বছর আগের তুলনায় অনেকটা সামরিক সক্ষমতা অর্জন করেছে ইউক্রেন, তার উপর পাশে রয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট। ইউক্রেনের পূর্বে রাশিয়া, পশ্চিমে ইউরোপীয় ইউনিয়ন। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে স্বাধীন হওয়ার পর থেকে দেশটিতে রুশ ও পশ্চিমাদের প্রভাব বিস্তারের লড়াই চলছে। 2014-তে রাশিয়ার ক্রাইমিয়া দখলের পর এবারই তৈরি হয়েছে সবচেয়ে বড় সংকট। স্নায়ুযুদ্ধের পর ন্যাটো রাশিয়ার মধ্যে চলছে সবচেয়ে বড় উত্তেজনা। সব পক্ষের রণপ্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যুদ্ধ বোধহয় বেঁধেই গেল। একপক্ষে বিশ্বের অন্যতম পরাক্রমশালী সামরিক বহর নিয়ে প্রস্তুত রাশিয়া, সামরিক সক্ষমতায় যারা ইউক্রেনের তুলনায় বহুগুণ এগিয়ে। কিয়েভের সেনাবহরে যেখানে সক্রিয় প্রায় 2,55,000 ও রিজার্ভে 9,00,000 সদস্য রয়েছে, রাশিয়ায় এই সংখ্যা 30,00,000-এর উপর। 2019-এ ইউক্রেনের সামরিক বহরে যুক্ত হয় তুর্কি ড্রোন। তবে রাশিয়ার আছে 300+ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। ইউক্রেনের 2,500-এর মতো ট্যাঙ্কের বিপরীতে রাশিয়ার আছে 13,000 শক্তিশালী ট্যাঙ্ক। যুদ্ধ জাহাজ, ফাইটার জেট, কামান, সাবমেরিন সব দিক থেকেই এগিয়ে রুশ বাহিনী। তবে রুশ আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষায় পাশে আছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। পূর্ব ইউরোপে সামরিক শক্তি আরও বৃদ্ধি করেছে ন্যাটো। সামরিক সহায়তার প্রথম চালানে কিয়েভে 90 জন ওজনের মারণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পূর্ব ইউরোপে আরও যুদ্ধ বিমান রণতরি পাঠাচ্ছে ডেনমার্ক, স্পেন, বুলগেরিয়া, নেদারল্যান্ডস সহ ন্যাটোভুক্ত দেশগুলো। ফলে সংঘাত শুরু হলে তা যে স্রেফ মস্কো কিয়েভের মধ্যে সীমিত থাকবে না তা নিশ্চিত। ডরোথি দাস্টিন, যমুনা নিউজ। ট্রাম্পের পথেই হাঁটলেন জো বাইডেন। সোমবার সাংবাদিককে অকথ্য ভাষায় গালি দিয়ে সমালোচনার জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলন চলাকালে মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারান প্রবীণ রাজনীতিক। ফক্স নিউজের সাংবাদিক পিটার ডকিকে হঠাৎই দিয়ে বসেন গালি। মাইক্রোফোন সক্রিয় থাকায় অশ্লীল ভাষাটি শুনতে পান হল কর্মী মানুষ।
চীন সাগরে ভূপাতিত হলো মার্কিন যুদ্ধ বিমান F-35। সোমবারের দুর্ঘটনায় পাইলট সহ আহত হয়েছেন 7 জন। মার্কিন নৌবাহিনী জানিয়েছে টহলকালে অবতরণ সংক্রান্ত সমস্যায় পড়ে বিমানটি। এক পর্যায়ে রণতরী ইউএসএস কার্ল ভিনসন এর ডেকে বিধ্বস্ত হয় সেটি। এ সময় প্যারাসুট নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন পাইলট। পরে অভিযান চালিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন রণতরীর ডেকে থাকা আরো 6 কর্মকর্তা। আহতরা ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দুর্ঘটনার রহস্য উদ্ঘাটনে চলছে তদন্ত। তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত বিশ্বের নানা প্রান্ত।